হাই গাইজ, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনির নিউ এপিসোড। আমার আজকের রেসিপি ভিন্ন স্টাইলে প্লেন পোলাও। অনেক রকমের পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের পোলাওয়ের রান্নার স্টাইল ও টেস্ট দুটোই ভিন্ন হবে, সেজন্য পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখানে নিলাম 3 কাপ পোলাওয়ের চাল। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2 এলাচ, তারপর দিলাম তেজপাতা। তেজপাতা 2 দিয়েছি মাঝখান থেকে চিরে। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন একসাথে পেস্ট করা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। এবার অ্যাড করে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ, 1 টুকরো লেবুর রসও দিয়ে দিলাম। এতে একটা দারুণ অ্যারোমা পাওয়া যাবে পোলাওয়ে। এখন অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল। এবার সব উপকরণের সাথে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার প্যানটাকে চুলার উপর বসিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি এখানে দিলাম 6 কাপ গরম পানি। চাল নিয়েছি 3 কাপ, তাই গরম পানি দিলাম 6 কাপ। নেড়ে চেড়ে চাল ও পানি মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার পোলাওটাকে মিক্সড করে নিলেই রান্না কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। তো গাইস, তৈরি হয়ে গেল ভিন্ন স্টাইলে প্লেন পোলাও। এবার আমি পোলাওটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আজকের এই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি রান্না করেছি ফুলকপির রোস্ট ও ডিমের রোস্ট। পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।